মর্নিং, একটু আগে ঘুম থেকে উঠলাম, চা করা হয়ে গেছে, চা খাবো, সবজি কাটা হয়ে গেছে, করব দেখি, চলো গিয়ে দেখি কি করব। সবার আগে মাংসটা ম্যারিনেট করে নিই, কেননা সময় লাগবে। চলো দেখা যাক। দেখো করব উচ্ছের তরকারি, আর মাটন তো আছেই, আলু কেটে রেখেছি, এখানে একটু পেঁয়াজ ভেজে তারপর ব্যাপারটা করব। এখানে আছে মশলা, ডিম তো আছেই, এই হচ্ছে রান্নাবান্না। চলো এবার ম্যারিনেট করে রাখি, আধ ঘন্টা তো লাগবেই। চা খেলাম। রান্নাবান্না করবো একদম সিম্পল, জাস্ট উচ্ছের তরকারি আর মাংস, ব্যাস, আর কিচ্ছু করবো না, ঝামেলা করবো না, কালকেরও কিছুই নেই, ওই হয়ে যাবে, চাটনি দই তো আছে। চলো এখন কথা না বলে রান্নাটা আগে সেরে ফেলি, চায়ের কাপ ধোবো আর বাটি ফাটি সব সেট আপ করে চলো ডিমটা বসাই। ডিম আজকে বসাইনি, নিশ্চিন্তে চা খাবো বলে আজকে ডিম বসাইনি।
have to stay afloat. It's nicer be a person you don't want. Can somebody save me of the thing I'm going to do? Where is the life I? Where's my shy head? Is this called living? I don't know. Where is the life I? Where's my shy head? Is this called living? I don't know. I don't wanna grow. Just live myself. সানডে সকাল, বাড়তি ব্যস্ততা তো থাকবেই, সব কাজটা সারলাম, এখন মোটামুটি সমস্ত শেষ হয়ে গেছে। দেখলে তো গাছের পুরনো পাতাগুলো ছাটলাম, বেশ কিছু পুরনো পাতা দেখবে কিছুদিন পরপরই না হয়ে যায় গাছে, সেই বাড়তি পাতাগুলো যেগুলো ঝরে যাবে পড়ে যাবে সেগুলো আমি প্রায় ছাটাছাটি করি। আর এই লেবু গাছটাকে নিয়ে আমি পড়েছি, জানো তো লেবু হওয়ার তো গন্ধ নেই, কিনে এনেছিলাম অনেক দিন, প্রায় 2-3 বছর হবে, তবে আমি না ওকে দোষ দিতে পারি না, যত্ন সেভাবে মানে জল ছাড়া আর একটু আধটু ওই খোল বিশেষ যত্ন আমি করিনি, তার জন্য ওকে ঠিক আমি দোষ দিতে পারি না। আর কিছুদিন পরপরই না ওটাকে পোকা পিঁপড়ে ধরে ওরা একদম 12টা বাজিয়ে দেয়, আমার মনে হয় ও ফুল মানে ফুটবে ফুল দেবে এরকম করে, তার মধ্যে এদের উৎপাতে না ও হতাশ হয়ে যায় আর ফুল দেয় না। যাই হোক, কাছে নতুন পাতা গজানো,
ফুল নাইবা ফুটলো, বেড়ে ওঠা, এগুলো দেখতেই বেশ মজা লাগে, তাই না? যাই হোক, ফুল ফুটবে আশা করি এর মধ্যেই। নতুন পাতা আবার গজাচ্ছে, প্রত্যেকবারই গজায়, আর পিঁপড়ে টিপড়ে খেয়ে নেয়, পোকামাকড় 12টা বাজিয়ে দেয় ওর, ও হতাশ হয়ে পড়ে। দেখা যাক এবার কি হয়। আর দেখেছো পাথরকুচি গাছটা, বাবা মানে এত ওর বেবি হয়েছে, প্রচুর পাতায় পাতায় অজস্র ছোট ছোট চারা বেরিয়েছে, দারুণ লাগে দেখতে, খুব ভালো লাগে। ওই চারাগুলো না আবার অন্য একটা পটে বসিয়ে নতুন করে গাছ তৈরি করা যায়, কোনো ব্যাপারই না। কিন্তু এত গাছ দিয়ে কী হবে? তবে পাথরকুচি গাছটা এত সুন্দর হয়, মানে পাতাগুলো, এগুলো তো সাকুলেন্ট প্রজাতির, পাতাগুলো দেখবে ভারী ভারী, খুব সুন্দর লাগে ধরতে, পাতাগুলো ভারী ভারী। আর এই বড় বড় পাতা, এর আমি কী বলবো, এর আগে আমি দেখেছি এই পাথরকুচি গাছেও প্রচুর পোকা হয়, পিঁপড়ে হয়, জানো? একবার আমার হয়েছিল, আমার মনে হয় আমি ওটা ভুল করেছি। হ্যাঁ, গাছটা বেশ বড় হয়ে গেছিলো, এরকম বড় বড় পাতা, দারুণ দেখতে। তারপরে কিছুদিন পর দেখলাম পাতাগুলো পুরো খাওয়া খাওয়া একদম, মানে কোনো পাতার অর্ধেক আছে, কোনো পাতার 1/4 আছে, এরকম কি বিচ্ছিরি লাগে না দেখতে? আমি কী করলাম, পুরো গাছটাকে একদম যাচ্ছে তাই হয়ে গেল গাছটা, তারপর জানো, তারপর গাছটাকে উঠিয়ে ফেললাম। উঠিয়ে ওই যে এরকম মানে বেবিগুলো হয় ওদের, ওই বেবিগুলোকে বসিয়ে দিলাম, এটা তারই একটা, মানে যেটা দেখালাম এই মাদার প্ল্যান্টটা। যাই হোক, আমি ভুল করেছি এই কারণে বলছি, ওটা না পাথরকুচি ফুল চেনো কিনা আমি জানি না, স্টিকের মতো হয়, আঙুরের মতো তোকা তোকা, খুব ভালো লাগে দেখতে। আর ওটা মনে হয় স্টিক বেরোনোর সময় হয়ে গেছিলো, আর হলো না, তো উঠিয়েই ফেললাম। যাই হোক, এটাকে আমি যত্নআত্তি করছি যেন এর পোকা বা পিঁপড়ে না হয়, আর এর ফুল দেখার আমার ইচ্ছে আছে, দারুণ লাগে। থোকার মতো লম্বা স্টিক হয়, অনেক বাজে। হ্যাঁ, অনেক বাজে, এবার একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ক্লাস টাস অনেক কিছু আছে, রোপারের যে সমস্ত রুটিন আমার আছে, আর এগোবো না, এখানে এন্ড করব ভিডিওটার কোনো অংশ। যদি এতটুকু ভালো লেগে থাকে, তবে যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, আর একটা লাইক দিতে কিন্তু ভুলো না। টাটা।